প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখন দেখবেন বাংলাদেশ পাবলিক টিভি সংবাদ গাজীপুর সিটি কর্পোরেশনের আটাশ নং ওয়ার্ডের শাহাপাড়া এর উদ্যোগে সার্বজনীন দুর্গাপূজা উদযাপন বাংলাদেশ পাবলিক টিভির সাথে আমি গাজীপুর থেকে তথ্য ও আব্দুল আলীর ডেস্ক রিপোর্ট সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গা উৎসব গাজীপুর সিটি কর্পোরেশন আটাশ নং এর উদ্যোগে আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে পালিত হচ্ছে দুর্গাপূজা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে পূজা অনুষ্ঠানগুলো পরিদর্শন করেন গাজীপুর মহানগর প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ পূজা উদযাপন সভাপতি ও সাধারণ সম্পাদক দুর্গা উৎসব জেলা আঠাশ নং ওয়ার্ডের সুন্দরভাবে জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী সার্বিক সহযোগিতায় পালন করা হচ্ছে বলে আটাশ নং ওয়ার্ডের পূজা উদযাপন কমিটির সভাপতি বলেন তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনাকে শারদীয় দুর্গাপুজো উদযাপন কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি গাজীপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ডের দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি শঙ্কর সাহা বলেন প্রশাসনের সার্বিক সহযোগিতায় আমরা সুন্দরভাবে পূজা পালন করেছি এ সময় আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অমৃত সাহা পোবাইল স্টরসহ সহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দগণ সভাপতি শ্রী শঙ্কর ভাইয়ের সাথে ভাই কেমন আছেন ভালো আমরা জানি আপনার আপনাদের সবচেয়ে ধর্মীয় উৎসব দুর্গা পূজা পালন করছেন সেই সব পালা আপনারা কীভাবে পালন করছেন এবং এই এক ঘন্টা পর আধা ঘন্টা পর পর আমাদের প্রশাসনের লোক আসছে আনসার বাহিনী আছে এবং আমাদের স্বেচ্ছাসেবকরা যথেষ্ট আমাদের সাহাবারের জন্য যথেষ্ট সতর্ক এখানে এবং হিন্দু মুসলমান আমাদের কোনো সমস্যা ভেদাভেদ নাই সবাই আমাদের সমান নামাজের সময় নামাজের সময় বন্ধ আমার নিয়ম শৃঙ্খলা সব কিছু আমাদের বন্ধ এখানে আমাদের যে পরিবেশটা আছে এখন আমার মনে হয় যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো সুন্দর পরিবেশটা আমাদের সামান